গাইজ ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমরা এক্সপ্লোর করতে যাইতেছি আরেকটা মিস্টেরিয়াস আনএক্সপ্লোর্ড প্লেস। আমরা হাওড়া নদীর নাম সবাই শুনছি ত্রিপুরাতে, কিন্তু হাওড়া নদী কই থেকে উৎপত্তি হয়েছে এটা খুব কম মানুষই দেখছি। এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক মিস্টেরিয়াস, তো আজকে তোমরা ওই জায়গাটাতেই নিয়ে যাবো। ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো, আনএক্সপ্লোর্ড আরেকটা প্লেস তোমরা আজকে এক্সপ্লোর করাম। তো বন্ধুরা, আমরা এখন অবশ্যই বর্মুরা পাহাড়ের কাছে, যেখানে আছে আমরা আজকের মিস্টেরিয়াস প্লেস, যেখান থেকে উৎপত্তি হয়েছে হাওড়া নদী, যেটা আজকে তোমরা এখন নিয়ে দেখাম। খুবই মিস্টেরিয়াস আর সুন্দর প্লেস। এই যে আমার পিছনে আছে এই যে পাহাড়, এটা বর্মুরা পাহাড়। ডুম্বুরের পর আজকে আরেকটা সেরা এক্সপেরিয়েন্স করতে চাইতেছি, জায়গাটা তুমি সাজেস্ট করছো, এটার ব্যাপারে কও। হ্যাঁ, ওয়ান অফ দ্য মিস্টেরিয়াস প্লেস এবং ইগনোর প্লেস, কেউ এক্সপ্লোর করছে না অন্তত। আমি তো দেখছি না, করোনা আসলো, কিন্তু এটা একটা হিডেন প্লেসও কইতে পারো। মানে হাওড়া নদী সবাই চিনি, কিন্তু হাওড়া নদীর কই থেকে উৎপত্তি হয়েছে এটা এখনো সবাই জানে না। তো ওই জায়গাটারই আজকে এক্সপ্লোর করতে যাবো। অনেক ডিপ যাইতে হইব আমরা। হ্যাঁ, আমরা অনেকখানে হাইটাইছি, অনেকখানে নিচে যাইতে হইব, অনেক নিচে জায়গাটা। তো এটা একটা কইতে পারো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে এটা। হ্যাঁ, তো জিরার মাঝখান দিয়ে আমরা যাইতেছি ওখানে। আর ঝর্ণাও দেখো, ঝর্ণা দাম তো আমরা না, আর একটা ঝর্ণাও দেখো, এদিকে ঝর্ণা আছে, এদিকে অনেক ঝর্ণা, বর্মুরা পাহাড়ের অনেক ঝর্ণা আছে। এর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ঝর্ণাটা আমরা দেখব আজকে, অনেক কিছু তোমরা দেখাব। আমরা যাইতেছি গাইস নিচে, এই জায়গাটা খুবই মানে রিস্কি, দেখতে পাচ্ছ তোমরা তোমরা এই যে এই জায়গাটা অনেক নিচে। আমরা ট্রাই করতেছি তোমরা দেখানোর, এই যে এইটাই হয়েছে হাওড়া নদীর উৎপত্তি স্থল। এই যে জায়গাটা দেখতেছ, জল আইতেছে এটার থেকে, হাওড়া নদীতে জল যায়, এটাই উৎপত্তি স্থল হাওড়া নদীর। তো তোমরা দেখাইতেছি, এই যে বাচ্চারা হাই করে দাও, হাই করে দাও। এদিকে একটা গুহার মতন আছে, চারিদিকে বন জঙ্গল। আমি এখন আছি এই যে হাওড়া নদীর উৎপত্তি স্থলে, এদিক থেকে জল, পাহাড় থেকে জল নেমে এদিকে যাইতেছে, আর জল হয়তো ঠান্ডা। আমি মুখ ধুইলাম, মানে খুব রিফ্রেশমেন্ট লাগতেছে। তোমরা মাস্ট ট্রাই করো একবার এদিকে আয়া, খুব ভালো লাগবো। এখন আমরা এদিক থেকে ঘুরে সেরে যাবো, সামনে একটা ঝর্ণা আছে, এটা নাকি আরো সুন্দর। ব্লগটা দেখতে থাকো, ওইদিকে যাবো এখন আমরা।